المستدرك للحاكم كتاب النمل এই কিতাবের 2260 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লাহ ইউদখিলাহুমুল জান্নাহ চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চার জনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খামরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদ পান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এইজন্য অনেকে দেখবেন আপনার এই মদ পান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে তেই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তেই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাউ ডিড হি ডাই সে কিভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছোবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নাম্বার ও আকিলুর রিবা যে সুদ খায় ওই সুদি অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার ও আকিলু মাল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ ভক্ষণ বুঝেননি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝাইয়া শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ ভক্ষণ করা মুসলিম শরীফের ১৬১০ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুইনেন এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিক তত আশিব্রম মিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলাইয়া দিবে একটু চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ওরে দেখা যাবে কেমন তাহলে এক বিগত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরো কত সম্পদ এতিমের ভক্ষণ করলেন কি অবস্থা হবে তো বলছিলাম তিন নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার আল্লাহকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক ভাই এই অপরাধটা কইরেন না এতে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাচ্ছে আখেরাতও বরবাদ আপনি কার জন্য সুদ খান আপনি এই হারামটা কার জন্য নিচ্ছেন আপনার ছেলে মেয়ে বিবির জন্যই তো আগের জামানায় মানুষ মারা গেলে মানুষ মানুষকে মনে রাখতো কিছুদিন মোটামুটি মনে রাখতো এই যুগে মারা গেলে কিন্তু আজকে মারা গেছেন না কালকে সকাল থেকে আপনার ছেলে আপনার মনে রাখবে না ও ওর মতো ওর মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনারে মনে রাখবে না আপনি কার জন্য সুদ খাইতেছেন আপনি আপনি বিশ্বাস করেন না আপনি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়া ওর ঠিক মতো চলবে আপনি চলে গেলেন আপনার খোঁজও নিবে না আপনি মারা গেছেন শেষ আপনি মাটির নিচে এক বছর পরে মুগ্ধা পুরা এলাকাও ভুলে যাবে আপনি যে এলাকার কেউ ছিলেন তা আপনি কার জন্য এটা করতেছেন এই হারামে আপনি হাত দিয়েন না যারা ছেলে মেয়ে আছেন আপনারা আপনার বাবাকে বলেন আব্বা বছরে ১২টা শার্ট পাঞ্জাবি গেঞ্জি দেওয়া দরকার নাই হালাল টাকায় পারেন আমাকে সামান্য কিছু দিয়েন হারাম আমার পিছনে আপনি খরচ করেন না মা বোন মেয়েরা যারা আছেন আপনি আপনার বাবাকে বলেন স্ত্রী যারা আছেন আপনার স্বামীকে বলেন তুমি আমার জন্য হালাল টাকায় যা পারো আমাকে খাওয়াবা পরাবা সামান্য হারাম আমার পিছনে খরচ করবা না আমি আশাবাদী কোনো বিবি তার স্বামীকে যদি এটা বলে কোনো ছেলে আর মেয়ে যদি তার বাবাকে এটা বলে আমি আশাবাদী ইনশা আল্লাহ ওই বাবা ওই স্বামী সুদের কারবার থেকে ফিরে আসবে কেন কারণ তিনি তো সুদের কারবারের টাকা বাড়াচ্ছে তাদের জন্যই
তো এই গেল 6 নাম্বার 7 নাম্বার যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে আপন মায়ের সাথে বিয়ে কি জায়েজ হারাম না হারাম এ জিনা ব্যভিচার ইবনে মাজাহ 2274 এবং 2275 নাম্বার হাদিসের বর্ণনা আর-রিবা সাবউনা হুবা সুদের গুনাহের শাখা হলো 70টা বলেন সুদের গুনাহের শাখা কয়টা আইসারুহা আইয়ান কিহাব রাজুল উম্মা সবচাইতে নিম্ন শাখা হলো আপন মাকে বিয়ে করা আমি মাঝে মাঝে চিন্তা করি 70টা শাখার মধ্যে যদি সবচাইতে নিম্ন শাখা হয় আপন মাকে বিয়ে করা বাকি 69টা না জানি আরো কত কঠিন এটা যদি নিম্ন হয় তো বাকি 69টার কি অবস্থা হবে এই গেল 7 নাম্বার 8 নাম্বার সুদ খাওয়া মানে আপনার দুনিয়া নষ্ট হওয়া আখেরাত নষ্ট হওয়া সহিহ বুখারীর বর্ণনা 2766 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইজতানিবু সাবআল মুবিকাত আল্লাহ নবী বলেন তোমরা 7টা ধ্বংসকারী অপরাধ থেকে বাঁচো বলেন আমাদেরকে ধ্বংস করে কয়টা অপরাধ এক নাম্বার শিরক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা এটা আমাদের দুনিয়া নষ্ট করে দেয় আখেরাত নষ্ট করে দেয় আল্লাহর সাথে কি করা জোরে বলেন তো আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমাদের অবস্থা কি জানেন আমার নাম আব্দুর রহমান আব্বার নাম আব্দুর রহিম মার নাম রহিমা জামিলা কুলসুমা তা আমি মনে করি আমি তো মুসলমান আমার বাপ মুসলমান মা মুসলমান অথচ আমি পীরের পায়ে সেজদা দেই আমি যদি মাজারে সেজদা দেই আমার নাম মুসলমান হলেও আমার পরিচয় হবে মুশরিক সেজদা কাকে দিতে হবে আল্লাহকে দিতে হবে তো যেই অপরাধ আমাদেরকে ধ্বংস করে দেয় এক নাম্বার শিরিক করা দুই নাম্বার সিহর জাদু করা তিন নাম্বার অকতুন নাফসিল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আকলু মালিল ইয়তীম ইয়তীমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা ছয় নাম্বার তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার অকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সতী সাদী সহজ সরল কোনো মুমিন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা অপরাধ আমাদের জীবনটা নষ্ট করে দেয় আখেরাত বরবাদ করে দেয় সাতের মধ্যে একটা হলো সুদ খাওয়া সুদ যারা খাবে দুনিয়ার পরিবারটাও নষ্ট হবে আখেরাত তো নিজের বরবাদ হবে পেটে সাপ ঢুকাবে আরও কত ধরনের আজাব আছে আল্লাহ আমাদের এই পুরা সমাজকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন নয় নাম্বার সুদ খাওয়া অবস্থায় যার মরণ হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোন মুসলমান যেন সুদ খাওয়া অবস্থা তার সুদি কারবারে লেনদেন আছে এই অবস্থায় যেন কারো মরণ না হয় আল্লাহ যেন ফিরিয়ে আনে সবাই বলেন আমিন আল্লাহ যেন ফিরিয়ে আনে বলেন আমিন আল্লাহ না করেন যদি সুদের সাথে লেনদেন অবস্থায় মারা যায় তাকে কবর দিয়ে আসার পর সে একটা নদীর মধ্যে সাঁতার কাটা শুরু করবে ওই নদীটার মধ্যে রক্ত থাকবে এই রক্তের নদীতে সাঁতার কাটতে কাটতে বারবার কিনারায় উঠতে চাবে বারবার কিনারা থেকে তাকে আঘাত করা হবে আবার নদীর মাঝখানে আসবে এভাবে চলতেই থাকবে কোনোদিনও নদীর কিনারায় সে পৌঁছতে পারবে না দলিল সহিহ বুখারী 2085 নাম্বার হাদিসের বর্ণনা عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سمرة بن جندب رضي الله تعالى عنه বলেন ফজরের নামাজের পর আল্লাহ নবী আমাদেরকে একদিন একটা রাতের ঘটনা শুনাইলেন নবীজি বললেন রাআইতুল লাইলাতা রাজুলাইন আতায়ান আমি দুই ব্যক্তিকে দেখলাম আমার কাছে আসছে فأخرجاني إلى أرض مقدسة أماك إكتا بوبيترو زومين إركاسي نيجا بوبيترو بومير كاسي جاور بور نبيجي بولي نمرا تنجون چلتي لغلام فانطلقنا حتى أتينا على نهر من دام چلتي چلتي إكتا ندير كاسي غلام وي ندير مدد تاكي دكلام ندير مدد ركتا آر ركتا أما ده دشي ندير دكياس فانياس نبيجي بولي وي ندير مدد أمي دكلام ركتا آر ركتا হঠাৎ আমি দেখলাম নদীর মাঝখানে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে ফিহি রজুলুন কাঈম এটা নদী মনে করেন মাঝে এক ব্যক্তি ওয়ালা ওয়াস্তিন নাহরি রজুলুন বাইনা দাইহি হিজারা নদীর কিনারায় আরেকজন তার সামনে পাথর আর পাথর
فأقبل الرجل الذي في النهر نودير مسخن اللوكتا نودير كنارا دي راونا كرسي نودير كنارا جيني داريا سي رمى الرجل بحجر فيه نودير كنارا لوكتا اكتا باتورني شاتر كاتي لوكتا موك برابر ماري رده حيث كان باتور راغات لوكتا بار نودير مسخن چولي جا نبي جي بولن كل ما جا علي اخرجا جتو بار بير ہوتے چاہے ততবার পাথরের আঘাত খায় আবার নদীর মাঝখানে চলে যায় জিবরীল আমিন আমাকে বলে আল্লাযী রাআইতাহু ফিন নাহরি আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে নদীর মধ্যে সাতার কাটতে দেখলেন এটা হলো সুদখোর নাউযুবিল্লাহ আল্লাহ হেফাজত করেন আমিন তো সুদি লেনদেন অবস্থায় যদি মারা যায় একটু চিন্তা করেন কত ভয়ঙ্কর অবস্থা হবে 10 নাম্বার যে ব্যক্তি সুদ দেয় যে ব্যক্তি সুদ খায় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দেয় যে সুদ খায় যে সুদ দেয় যে সুদের কারবার লেখে যে সুদের সাক্ষী দেয় এই চার শ্রেণীকে আল্লাহ রাসূল অভিশাপ দেয় নাসাই শরীফের 5103 নম্বর হাদিসের বর্ণনা عن علي بن ابي طالب رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم لعن اكل الربا وموكلا وكاتبا পরের বর্ণনায় ওয়া শাহিদা علي رضي الله تعالى عنه বলেন আল্লাহ নবী সুদখোরকে অভিশাপ দেয় সুদদাতাকে অভিশাপ দেয় সুদের লেখককে অভিশাপ দেয় সুদের সাক্ষ্যদাতা যে তাকে অভিশাপ দেয় চার শ্রেণীকে আল্লাহ নবী অভিশাপ দেয় এলাকায় অনেক সহজ সরল মানুষ আছে যারা সুদে টাকা লাগায় তারা কি করে ওই সহজ সরল মানুষগুলারে সাক্ষী রাখে ভালো মানুষ নামাজি ব্যক্তি এদেরকে সাক্ষী রাখে প্রিয় নামাজি ভাইরা শুনেন সুদের সাক্ষীও দিবেন না সুদের সাক্ষী যদি দেন তাও নবী আপনারে অভিশাপ দিবে এজন্য সুদের লেখা সুদের সাক্ষী দাতা আপনি দেখেন আপনি একজন নামাজি ব্যক্তি সুদের সাক্ষী আপনি দিলেন খাইলেন না ধরলেন না ফাওফা নবীর অভিশাপের তলে কেন পড়বেন এজন্য সুদের সাক্ষী দিবেন না সুদের লেখাও লাগবেন না সুদ খাবেন না সুদ দিবেন না এই চার শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন 11 নাম্বার জেনে শুনে সাধারণ পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা জেনে শুনে সাধারণ পরিমাণ সুদ খাওয়া কমান সাউন্ড কমান জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার ব্যভিচারের চাইতে বড় অপরাধ করা হাদিসের কিতাবের নাম মুসনাদ আহমদ এই কিতাবের 22007 নম্বর হাদিসের বর্ণনা দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচার করার চাইতে বড় অপরাধ করা ভাইরা সুদ খায় না মেহেরবানি করে অপরাধটা থেকে বেঁচে থাকেন আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ বলেন নিয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত সুদ আল্লাহ ধ্বংস করে দেয় বলেন সুদ আল্লাহ কি করে দেয় সবাই বলেন সুদ আল্লাহ কি করে দেয় তাহলে সুদের উপার্জিত যেই অর্থ আমরা দেখি যত বাড়তি হোক না কেন যত বেশি হোক না কেন এটা আল্লাহ কি করে দেয় ধ্বংস করে দেয় 12 নাম্বার আবারো ওই দোয়া করি আগের দোয়া সুদি লেনদেন অবস্থায় যেন কোনো মুসলমান আমাদেরকে আল্লাহ মৃত্যু না দেয় আমিন সুদি লেনদেনে যদি মারা যান জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবেন 12 নাম্বার আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম এই কিতাবের 2260 নাম্বার হাদিসের বর্ণনা নবীজি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক দেখেন নবী কি কয় চার ব্যক্তির ব্যাপারে আল্লাহর হক হলো তাদেরকে জান্নাত না দেওয়া চারজনকে জান্নাত না দেওয়া এটা আল্লাহর হক কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এক নাম্বার মুদমিনুল খামরি যে প্রতিনিয়ত মদ পান করে মদ্যপানে অভ্যস্ত প্রতিনিয়ত মাদক সেবন করে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক নিয়মিত মদপান করে খাইতে খাইতে মারা গেছে এই ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই জন্য অনেকে দেখবেন আপনার এই মদপান করতে 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 এক সময় এমন অবস্থা হয় যে তাকে আপনার
বিভিন্ন জায়গা নিয়ে ভর্তি করা হয় সেখানে যাওয়ার পরে বলে যে আমার মদ লাগবে কি লাগবে মদ লাগবে তো এই আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায় তাহলে তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তো এই জন্য অনেক সময় দেখবেন বিভিন্ন দেশে অনেক মদে আসক্ত হওয়া ব্যক্তিরা যখন মারা যায় যে নিয়মিত মদ পান করে এর ব্যাপারে দেখবেন যখন প্রশ্ন করে সাংবাদিকরা হাউ ডিড হি ডাই সে কিভাবে মারা গেছে দেখবেন ওখানে পেপারে পরের অংশগুলো কি লেখে একটু দেখেন যে কিভাবে মারা গেল দেখবেন বলবে অমক মাদক দ্রব্যের অমক নেশার কারণে তার শরীরে এটা সাপ ছোবল দিলে বিষের ক্রিয়ায় মারা গেছে আমরা বলি মদের এই এই ক্রিয়ায় সে মারা গেছে মদ্যপান অবস্থায় সে মারা গেছে আল্লাহ না করেন যদি মারা যাওয়াটা ওই অবস্থায় হয় তাকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক দুই নাম্বার ওয়া আকিলুর রিবা যে সুদ খায় ওই সুদি অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার আকিলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক ইতিমের সম্পদ ভক্ষণ বুঝেননি বড় ভাই মারা গেছে ছোট ভাইয়ের দায়িত্ব এসে গেছে এবার ভাতিজা ভাতিজির দায়িত্ব নেওয়া ছোট ছোট ভাতিজা ভাতিজি আছে ছোট ভাইয়ের মাথায় সারাক্ষণ ফিকির এদেরকে বুঝাইয়া শোনায়া কলমের খোঁচায় কিভাবে বড় ভাইয়ের সম্পদ নেওয়া যায় এটা ইতিমের সম্পদ ভক্ষণ করা মুসলিম শরীফের ১৬১০ নম্বর হাদিস সারা জীবন মন দিয়ে শুনেন এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিক তত আশিব্রম মিনাল আর জুলমা কেউ যদি কারো এক বিগত সম্পদ জোর দখল করে নেয় কয় বিগত এক কাঠানা এক কাঠানা এক বিগত বলেন কটুক এক বিগত মাত্র এক বিগত সম্পদ যদি কেউ কারো সম্পদ জোর দখল করে নেয় তাওয়াকাহুল্লাহু ইয়াহা ইয়াউমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা কিয়ামতের ময়দানে আল্লাহ তার গলার মধ্যে সাত স্তরের জমিন ঝুলাইয়া দিবে একটু চিন্তা করে দেখেন তো এই জমিন কি কারো গলায় ঝুলাইতে পারবো আমরা দুনিয়াতে একটু ভাবেন সাত স্তরের জমিন যদি কারো গলায় ঝুলায় ওরে দেখা যাবে কেমন তাহলে এক বিগত সম্পদ অন্যায়ভাবে জোর দখল করলে অবস্থা যদি হয় তা আপনি যদি এক কাঠা দুই কাঠা আরো কত সম্পদ এতিমের ভক্ষণ করলেন কি অবস্থা হবে তো বলছিলাম তিন নাম্বার এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার আল্লাহকুলি ওয়ালিদাই পিতা মাতার নাফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক এই হলো ১২ নাম্বার ১৩ নাম্বার মনোযোগ দিয়ে সবাই শুনেন আবু দাউদ শরীফের তিন 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 এক তিনটা তিনের পরে একটা এক হইলে কত হয় ৩৩০০ সুন্দর বলছেন ৩৩৩১ খুব সুন্দর হয়েছে কথাটা এই জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লায়াতি আলা নাসি জামান এমন একটা সময় আসবে মানুষের উপর যে সময় কেউ বাকি থাকবে না সবাই সুদ খাবে আসলে কি সুদ খায় সবাই খায় না তো নবী কয় ওয়া ইল্লাম ইয়াকুলহু যদিও ডাইরেক্ট না খায় আসাবাহু মিন বুখারিহি সুদের ধোয়া তার গায়ে লাগবে ডাইরেক্ট যদিও না খায় সুদের ধোয়া তার গায়ে লাগবে এরে নিয়ে গেলাম এক কাপ চা খাওয়াইতে চা খাওয়াইতে নিয়ে যাওয়ার পর তাকে আমি চা খাওয়াইয়া দিলাম ৫ টাকা ১০ টাকা কাপের কফি বা চা খাওয়াইয়া দিলাম সে তো জানে না আমি তাকে চা খাওয়াইছি কোন টাকায় তার জন্য যদিও গুনাহ হবে না আমি সুদের টাকায় খাওয়াইয়া দিলাম এই ব্যক্তি যদিও জানে না সুদের টাকায় চা খাওয়াইয়া তার পেটের মধ্যে সুদের হাওয়া সুদের ধোঁয়া ঢুকাইয়া দিস এ জানে না তার গুনাহ হবে না এই জন্য দেখবেন মাঝে মাঝে ফজরে মজা পান জোহরেও মজা পান এবাদত কইরা আসরে এবাদতে মজা পান মাগরিবও এবাদতে মজা পাইতেছেন এশার নামাজে হঠাৎ মজা পান না আচ্ছা ঘটনা কি আমি মজা পাচ্ছি না কেন ওহো মুগদা আমার ওই দোস্ত না আমারে নিয়ে আর তিনটা পরোটা খাওয়াইছিল অমুক হোটেলের মধ্যে আচ্ছা খানায় কি কোনো ভেজাল আছে না আমি খাইছি আমি তো আর ভেজাল খাই নাই আরে ভাই আপনি তো খান নাই আপনারা যে খাওয়াইছে সেটা তো জানেন না ও সুদের টাকায় খাওয়ানোর কারণে চার উক্ত নামাজে মজা পাইছেন হারামের ধোয়া ভিতরে ঢুকার কারণে এসব নামাজে আর মজা পাচ্ছেন না এই জন্য আমরা অনেকে জানি তা খাইতে খুব সাবধান খাবার খাইতে খুব সাবধান পেটে যদি হালাল না যায় আপনি গুনাহ হবে না যদিও আপনার কিন্তু আপনার অজান্তে যদি হারাম কেউ দিয়ে দেয় এবাদতে মজা পাবেন না আপনি জানবেনও না আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে সুদের পদ্ধতিতে আমাদের সমাজের মধ্যে যে উপার্জনটা হয় এটার নাম হারাম বলেন এটার নাম কি আল্লাহ বলছে হালাল খাইতে নবীজি বলছেন হালাল উপার্জন করতে আল্লাহ বলেছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে নবী বলছেন হালাল খাইতে হালাল উপার্জন করতে হারাম উপার্জন থেকে নবী নিষেধ করেছেন হারামের মধ্যে ভয়ঙ্করতম একটা পদ্ধতির নাম সুদি পদ্ধতি এই পদ্ধতিতে যারা উপার্জন করি ১৩টা ভয়াবহ অবস্থা খুব সংক্ষেপে আবার নতুন করে যারা আসছি মনে রাখি ১ নাম্বার
যারা সুদ খায় আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদের জন্য যুদ্ধের ঘোষণা সূরা বাকারা 278 279 নম্বর আয়াত দুই নম্বর যারা সুদ খায় কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠবে সূরা বাকারা 275 নম্বর আয়াত তিন নম্বর যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তাদেরকে শ্বাসরোধ করা অবস্থায় হত্যা করা হচ্ছে এমন অবস্থায় উঠবে উমদাতুত তাফসীর 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা চার নম্বর যারা সুদ খায় তারা এলাকার জন্য আযাব বৈধ করে নেয় আত তারগীব আত তারহীব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর যারা সুদ খায় তাদের কারণে এলাকায় দুর্ভিক্ষ আসে মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস ছয় নম্বর যারা সুদ খায় তারা পেটে সাপ ঢুকায় ইবনে মাজা 273 নম্বর হাদিস সাত নম্বর যারা সুদ খায় তারা আপন মাকে বিয়ে করে ইবনে মাজা 274 275 নম্বর হাদিস আট নম্বর যারা সুদ খায় তাদের দুনিয়া ধ্বংস আখেরাত ধ্বংস সহিহ বুখারী 2766 নম্বর হাদিস নয় নম্বর যারা সুদ খায় মরণের পর কিয়ামত পর্যন্ত রক্তে নদীতে সাঁতার কাটবে সহিহ বুখারী 2085 নম্বর হাদিস দশ নম্বর যে সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী দেয় সুদের লেখালেখি করে তার উপর রসুলের অভিশাপ নাসাই শরীফ 5103 নম্বর হাদিস এগারো নম্বর জেনে শুনে সামান্য পরিমাণ সুদ খাওয়া 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা মুসনাদে আহমদ 22007 নম্বর হাদিস বারো নম্বর সুদী অবস্থায় যদি মারা যায় কেউ আল্লাহ এই মারণকে আমাদেরকে না দেখ যদি কেউ মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় জান্নাত থেকে সে বঞ্চিত হয়ে যায় আল মুস্তাদরকিল হাকেম 2260 নম্বর হাদিস ১৩ নম্বর এমন একটা সময় আসবে যে সময় সবাই যদিও সুদ না খায় সুদের হাওয়া অন্তত সবার গায়ে লেগে যাবে আবু দাউদ শরীফ 3331 নম্বর হাদিস আল্লাহ আমাদের এই সমাজকে সুদ মুক্ত সমাজ হিসাবে যেন ইমাম ওলামা যারা আছে তাদের সাথে মিলে মিশে হারাম মুক্ত বিশেষ করে সুদ মুক্ত একটা সমাজ যেন এই মুগ্ধাবাসী এই এলাকার আলেম ওলামা এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ এই এলাকার যারা উপরস্তরের লোক যারা আছে সবাই মিলে মিশে সুদ মুক্ত একটা সমাজ গড়ে আল্লাহর গজব থেকে যেন এই সমাজকে হেফাজত করতে পারি আল্লাহ তৌফিক দান করেন।